উৎসবে বা আসলে এই বছর আমাদের গীতা কোর্স গ্রেড ওয়ান শিক্ষার্থী সমাবেশ করার আয়োজন ছিল। বিশেষ কারণে আমাদের হলদিয়া মন্দির ওখানে উদ্বোধন হয়েছে, বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে, ওই অনুষ্ঠান ওই প্রোগ্রামটা আমরা করতে পারিনি। তা আমাদের এই শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠানে একটা ঐচ্ছিক পরীক্ষা থাকে না দেখে, এই বছর সেটা হয়নি বা প্রোগ্রামের মধ্যে করা যাবেও না। তা আমরা মৌখিকভাবে কিছু প্রশ্ন মহারাজের ক্লাসের থেকে কয়েকটা করব। ছোট গিফট আছে আপনাদেরকে, গিফট দেওয়ার ব্যবস্থা করছি। কিছু প্রশ্ন জেনারেল গিফট ছাড়া, আর কিছু প্রশ্ন গিফট থাকা, ঠিক আছে চলবে? আজকে সকালে মহারাজ বা কালকে সকাল থেকে উনি গীতা মাহাত্ম বলছেন, গিফট ছাড়া প্রশ্ন। হ্যাঁ, গিফট ছাড়া। তো সেই মাহাত্ম কে লিখেছে? শঙ্করাচার্য এখন পুরীতে আছেন, আদি শঙ্করাচার্য, ঠিক। শঙ্করাচার্যের যে বর্তমান আচার্যরা সবাইকে শঙ্করাচার্য বলা হয়, আদি শঙ্করাচার্য যিনি গীতা মাহাত্ম লিখেছেন এবং ভজ গোবিন্দম আমরা যে শ্লোকটা বলি সেটা উনি লিখেছেন। এবার গিফট থাকা প্রশ্ন। হ্যাঁ, হাত তুলবেন, মাইক নিয়ে যাবে, তারপরে বলবেন মহারাজ। আচ্ছা, সহজ না কঠিন প্রশ্ন, কোন রকম ধরব? সহজ। দেখি আপনাদের কিরকম, আপনারা সহজ প্রশ্ন ভালো মানে কঠিন প্রশ্ন। মহারাজ কালকে অষ্টাঙ্গ যোগের ক্রম বলেছেন, অষ্টাঙ্গ যোগের ক্রম কে বলতে পারবে? আচ্ছা, এদিকে মাতাজি আগে, তারপরে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, সমাধি, ওই প্রভুকে দাও। হয়েছিল, ক্রম ভুল হয়ে গেছে। সমাধি যোগ, নিয়ম, আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণা, প্রত্যাহার, সমাধি। ভালো না? ভালো না? পিছন দিকে চেয়ারে। অষ্টাঙ্গ যোগের আটটি ক্রম ধাপ, এটা পাতঞ্জলি। আপনি আপনি কি গীতা কোর্স করেছেন? যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। হরে বাবা। প্রভুর নাম? নাম মদন মোহন দাস। আচ্ছা, আমরা গিফট গুলো একসঙ্গে সবাইকে স্টেজে ডেকে দেব। আর কয়েকটা প্রশ্ন করি। প্রভু আমাকে বলে গেলেন 10 মিনিট, এরকম আমাদের স্টক থাকলে প্রশ্ন, তাহলে পরে আরো হতে পারে। সহজ প্রশ্ন এটা, ইজি, কে বলে গিফট ছাড়া প্রশ্ন। হ্যাঁ, মহারাজ কালকে বললেন কৃষ্ণের শঙ্খের নাম, আবির্ভাব কবে হয়েছে মহারাজ বলেছেন কালকে? পাঞ্চজন্য শঙ্খের আবির্ভাব। মাতাজিকে মাইক তো দাও। শ্রীক্ষেত্র পরিক্রমা এই বছর সবচেয়ে বেশি, 15,000 ভক্ত, 15,000 ভক্ত শ্রীক্ষেত্র পরিক্রমা করেছে। শঙ্খক্ষেত্র বলা হয়, মহারাজ কালকে বললেন কোন তিথিতে হয়? রাস পূর্ণিমা পঞ্চমী তিথিতে হয়, পঞ্চমী তিথিতে শ্রীক্ষেত্র পরিক্রমা হয়। সেই দিন সবাই 15,000 লোক শ্রীক্ষেত্র শঙ্খক্ষেত্রকে পরিক্রমা করেছে। আমি ভাবছিলাম এটা সহজ প্রশ্ন, এই জন্য গিফট ছাড়া। আমাদের গীতার নাম কি?
এটা 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 প্রশ্ন গীত থাকবে, গীতার নাম যথাযথ। মহারাজ কালকে যথাযথর মানে বুঝিয়েছেন, যথাযথ কেন এটা মানে বুঝিয়েছেন। এই মাঝখানে মাতাজি ওই উনি হয়েছে উনি ওনাদের যথাযথ মানে কি বুঝাচ্ছেন গীতা, যথাযথ মহারাজ কি বুঝিয়েছেন? হরে কৃষ্ণ প্রভু দণ্ডবত প্রণাম। যথাযথ বলতে যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যতটা বুঝিয়েছেন অর্জুন ঠিক ততটাই হৃদয়ঙ্গম করেছেন, ঠিকঠাক ততটাই। হয় মানে কত পার্সেন্ট দেব ওরও হয়নি, মহারাজের যে ব্যাখ্যা অনুসারে হয়নি, হয়েছে ভগবান যা বলেছেন আমরা আমরাও বলি না, আমরা প্রচার ক্ষেত্রে গিয়ে বলি যে ভগবান যা বলেছেন সেটাই যথাযথ, তাই না? মহারাজ কালকে অ্যাড করেছেন কিছু ওই মাঝখানে। হরে কৃষ্ণ। এই আমাদের ভগবদ্গীতা যথাযথ যে অর্জুনের মনোভাব, ভগবান শ্রীকৃষ্ণ যখন উপদেশ দিয়েছেন সেই যে মনোভাব বিলকুল অ্যাজ ইট ইজ, একই মনোভাব, এর কোনো পরিবর্তন হয়নি। এটা আবার আধা হলো, এটা আধা হলো, তো মিলছে না। পিছন দিকে একটা চেয়ারে হাত তুলেছে, হচ্ছে কিন্তু মহারাজ যেরকম সহজ ভাবে শব্দটা বলেছেন আপনারা সেটা বলতে পারছেন না। ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে গীতার জ্ঞান অর্জুনকে দান করেছেন ঠিক সেভাবে অর্জুন যে ভাব নিয়ে ভগবানের জ্ঞান হৃদয়ঙ্গম করেছিলেন সেই জ্ঞান এই শ্রীমৎ ভাগবত গীতায় যথাযথভাবে দেওয়া হয়েছে। তাই অর্জুনের মনোভাব এবং যে জ্ঞানের ধারণা উনি লাভ করেছেন সেই জন্য এটা শ্রীমৎ ভাগবত গীতা যথাযথ। ঠিক আছে, এটা এটা ধরা যাবে, মানে ভগবান যেভাবে বলেছেন এখানে হচ্ছে ভগবান যা বলেছেন মহারাজ বলছেন অর্জুন যা করেছে, মহারাজ এরকম বলেছেন ভগবান যে কথা সোজাসুজি বলেছেন অর্জুন যেটা করেছেন সেটাই হচ্ছে যথাযথ, অর্জুনও করেছেন ভগবান। তাই এটার গিফট ছিল, তাই না? গিফট পাবেন মাদের। অর্জুনের আচ্ছা গিফট থাকা প্রশ্ন, অর্জুনের মোহ নষ্ট হয়েছে কালকে প্রথমে মহারাজ কোন শব্দের মাধ্যমে অর্জুনের মোহ নষ্ট সম্বন্ধে বুঝিয়েছেন মহারাজ, অর্জুনের মোহ নষ্ট হয়েছে কোন শব্দটা, ১৮ অধ্যায়ের শ্লোকটা পুরো করেছেন মহারাজ, কোন শব্দটা মহারাজ বলেছেন যে এই শ্লোকের মাধ্যমে এই শব্দের মাধ্যমে বোঝানো হচ্ছে? পেছনে কঠিন হয়ে যাচ্ছে প্রশ্ন। হরে কৃষ্ণ ধন্যবাদ প্রণাম। নষ্ট মোহ শিথিল লব্ধ তন্মসাদন্ময় অচ্যুত। হ্যাঁ ঠিক আছে, শ্লোক ঠিক আছে, কোন শব্দ হয় নষ্ট মোহ? মোহটা আমাদের নষ্ট হয়েছে আমি বললাম, জানি এইবার আমাকে তুমি যাহা বলবে আমি তাহাই করিব, এই বলি আপনি বলেছেন যত সেও তত করে বলেছে, যা ইচ্ছে করো শ্লোকটা ঠিক ধরেছেন। তৎপ্রসাদাৎ মানে তার গুরুদেবের যে নির্দেশ অনুসারে যেটা করেছেন অর্জুন তাই মোহ নষ্ট হয়েছে, ঠিক আছে। আচ্ছা এটা সহজ প্রশ্ন বলি, কেন মহারাজ দুবার এটা উল্লেখ করেছেন গিফট থাকা প্রশ্ন। গৌর গোবিন্দ স্বামী মহারাজ
গৌর গোবিন্দ স্বামী মহারাজের কথা গতকাল মহারাজ উল্লেখ করেছেন, আজকেও মহারাজ উল্লেখ করেছেন। তাই ইংরেজি শব্দ মহারাজ ব্যবহার করেছেন। গৌর গোবিন্দ মহারাজ উনি, আচ্ছা আমি আরেকটু বলি, স্বর্গ সম্বন্ধে বোঝাতে গিয়ে উনি একটা ইংরেজি শব্দ ব্যবহার করেছেন, অনেকে হাত তুলে ফেলেছে। প্রশ্নটা আমি ঠিকভাবে বলতে পারিনি মনে হচ্ছে, এই জন্য মাইক ছাড়া অনেকে বলে দিয়েছেন। সুগার কোটেড কুইনাইন, তেতো কিন্তু উপরে মিষ্টি মিশ্রিত, এটা তাহলে অনেকে বলে ফেলেছেন। আচ্ছা এটা আজকে শেষ প্রশ্ন ধরি। কৃষ্ণ অর্জুনের প্রশ্নের পরিপ্রেক্ষিতে ধর্মকে খণ্ডন করেছেন, কেন? ধর্মের জ্ঞান অর্জুন বলছেন, তাই না? মানে মনে হচ্ছিল যে ধর্ম ধর্ম ধার্মিক কথাই তো বলছে, তো কৃষ্ণ সেগুলোকে খণ্ডন করেছেন। সেই মহারাজ অনেক ক্লাসে বললেন যে আমি আগে বলতাম যে সর্বধর্মান পরিত্যাজ্য, কিন্তু কৃষ্ণ বলছে না ধর্ম করতে হবে, কিন্তু অর্জুনও ধার্মিক কথাই বলছিল, তো কৃষ্ণ অর্জুনের ধার্মিক কথাগুলোকে খণ্ডন করেছে। কেন কেন খণ্ডন করেছে? ঠিক আছে, মাদে হাত তুলে সঙ্গে সঙ্গে বলে দিয়েছে, পরম ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য। ঠিক আছে, তাহলে তিনজন তিনজন হলেন না, গিফট চারজন, তা আমরা মঞ্চে ডাকবো সবাইকে, আসুন, ছোট্ট ছোট্ট গিফট আছে, নিয়ে যান, আগামী আগামী দিনও আমরা চেষ্টা করবো এরকম প্রশ্ন। আসুন আপনারা স্টেজে আসুন, গিফট নিয়ে যান আপনারা। আগামীকালকে কিন্তু জায়গা সকালবেলাটা হয়তো ঠিক থাকবে, বিকালে কিন্তু অনেক ভক্ত আসবে, আপনারা সেইভাবে প্রস্তুতি নিয়ে এখানে বসবেন, নাহলে হয়তো পিছন দিকে বসতে হবে, আপনারা আগে আগে আসবেন, কালকে বিকালে অনেক ভক্ত এসে যাবে। আমাদের অফিস থেকে ছোট্ট ছোট্ট গিফট নিয়ে এসছে, ওনাদেরকে আমরা গিফট হাতে তুলে দিচ্ছি। সকলে একবার হরিনাম করে যাবেন ওনাদের উদ্দেশ্যে। সকলের জন্য আমরা একবার হরিনাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গীতা জয়ন্তী মহোৎসব কি, সমবেত ভক্তবৃন্দ কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে হরে হরে বল। অসংখ্য ধন্যবাদ, আগামীকাল সকালে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। হরে কৃষ্ণ।